ইবাদতের জামানের সঙ্গে উঠতে চায়, এক ঝান্ডার নিচে ইনশাআল্লাহ দরবার ইলাহিতে আমরা আশাবাদী, ফুরফুরে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির এক ঝান্ডার নিচে একসঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে যেতে চাই। শুধু তাই নয়, দিদার ইলাহি আমরা পেতে চাই, বলুন ইনশাআল্লাহ। আমিও সাইল, আমিও ফকির, আমিও গরিব, আমিও নেকির ভিখারি, ঠিক আপনারা যেমন ভিখারি, নেকির লক্ষ্যে, পাওয়ার লক্ষ্যে, জান্নাতের লোভে, জাহান্নাম থেকে বাঁচার জন্য সব ছেড়ে দিয়ে রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতে বসেছেন, আমি আপনাদের ছেলে বাবাজি ভাই, আমিও এসেছি কিছু পাওয়ার আসে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন, বলুন না আমিন। একটু জান ভরে বললেন না আমিন। এই আমিনে কৃপণতা কেন? একটা আমিনে দশটা নেকি, চলে বলুন সুবহান, একটা সুবহানাল্লাহ দশটা নেকি, দশটা সগীরা গুনাহ মাফ, কুড়িটা জুড়ে বলুন সুবহান, একটা সুবহানাল্লাহতে গুরফাতুম ফিল জান্নাহ, রাসূল জানালেন পাক জুবানে, একবার সুবহানাল্লাহ জি বলল, আমি রাসূল বলছি গুরফাতুম ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য একটা ড্রিম হাউস স্বপ্নের বাড়ি জান্নাতে বানাবেন, জুড়ে বলুন সুবহান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে লাভ আছে না ক্ষতি আছে? তাহলে সব দুনিয়ার মানুষ বুঝি এটা এত নেকি আছে বলতে সমস্যা কোথায়? না হুজুর মনে মনে বলি, সব মনে মনে বললে হবে, হৃদয় দিয়ে বলুন, যদি এই সুবহানাল্লাহ বলতে গিয়ে যদি চট করে দমটা আটকে যায়, হয়তো সুবহানাল্লাহ বলতে গিয়ে সট করে সব মেশিন দাঁড়িয়ে গেল, শুনছেন, একটু জোরে বলতে গিয়ে হয়তো চট করে আটকে গেল, জানেন বিনা হিসাব কিতাবে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে জান্নাতে দিতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওখানে মার মারপিট করতে 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 পিটিয়ে মেরে দিল, ওর কোনো গ্যারান্টি নেই। আপনি বসে আছেন জান্নাতের বাগানে, আফতাব নাই, রাসূল বলছেন সেই জান্নাতের বাগানে বসে বসে যদি আল্লাহর হাম প্রশংসা তসবি করতে গিয়ে যদি আপনার মত হয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহ আপনার দুনিয়া আখিরাত কামিয়াব করে আপনাকে বিনা হিসাব কিতাবে জান্নাতি বানিয়ে দেন। এটা আমরা আশাবাদী কি, এটাই আমরা আশাবাদী। ভাবছিলাম কি আলোচনা করব, অনেকদিন পর আপনাদের আড়খালিতে এলাম, আড়খালি আশপাশে ঘুরছি কদিন ধরে, আজকেও ছিলাম বুজরুক, এর আগে বালিশা পার হয়ে আরেকটা ছিলাম, যাক এসেছি কিছু বলবো বলে। সাবজেক্ট অফ লেকচার, মজমুন বিষয়বস্তু আলোচনার মজমুন হচ্ছে এটাই যে আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের খাওয়া, আমাদের বলা, আমাদের চলা, আমাদের মোয়ামেলাত, আমাদের স্পিকিং ক্যাপাবিলিটি, আমাদের মানুষের সঙ্গে মোয়ামেলাত, আমাদের পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, আমাদের পীর মাসায়েকদের সঙ্গে সম্পর্ক, এ বি সি ডি ওদের মতো হবে না। আমাদের হাসা, আমাদের কান্না, আমাদের দেখা, আমাদের হাত, আমাদের কলব, আমাদের চোখ, আমাদের হৃদয়, আমাদের পা, আমাদের চলা, আমাদের আশা, আমাদের ইন্তিজার, আমাদের ওয়াদা, সব আলাদা হবে, ওদের মতো হবে না। যদি আমাদের মতো আলাদা করতে পারি, ইনশাআল্লাহ দরবার ইলাহিতে আমরা নাজাত পেয়ে যাব। যদি আলাদা করতে পারি তাহলে এ বি সি ডি কারা? কেন ওদের চলা আমাদের মতো নয়, ওদের খাওয়া আমাদের মতো নয়, ওদের হাসি আমাদের মতো নয়, ওদের কান্না আমাদের মতো নয়, ওদের স্পিকিং ক্যাপাবিলিটি কথা বলার পদ্ধতি আমাদের মতো নয়, ওদের বাপ মার খেদমত আমাদের মতো নয়, ওদের স্ত্রীর সঙ্গে সম্পর্ক, স্বামীর সঙ্গে সম্পর্ক আমাদের মতো নয়, ইয়েতিম ইয়েতিমের সঙ্গে মোয়ামেলাত আমাদের মতো নয়, আপনার আমার তাহলে কেমন? সব আমাদের আলাদা, আমাদের আলাদা, হ্যাঁ আমাদের হচ্ছে মা আতাকুম আর-রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। ক্লিয়ার হয়েছে? আল্লাহ হুকুম করছেন, কাদেরকে হুকুম করছেন? আমাদেরকে। কি হুকুম করছেন? তোমাদের নবী যেগুলো এনেছে নাও, যেগুলো নিষেধ করেছে ছাড়ো। এটাই আমার রাসূল বলেছেন, সাহাবা কেরাম, হুজুররা, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মা, মুজতাহিদিন, মুফাসসিরিন, উলামা হযরত, এমন কি ইহা তক কে হামারে জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে তার পাঁচ কলিজার টুকরা, আমার পাঁচ নানা জান, তারপরে তার সমস্ত খলিফা ইজাম সবাই একই কথা বলেছে যে আমাদের সঙ্গে ওদের মিলবে না।
ওদেরটা আলাদা আমাদেরটা আলাদা। বলে হুজুর ওটা কিরকম, আমাদের হালাল খেতে বলেছে আল্লাহ, ওদের কি বলেছে আমি জানি না। আল্লাহ আমাদের দাঁড়িয়ে পেচ্ছাপ করতে নিষেধ করেছে, রসুল নিষেধ করেছে, ওদেরটা আমরা বলতে পারবো না। আল্লাহর কোরআন বলছে স্বামীর সম্মান আমি একটু বেশি দিয়েছি, স্ত্রীর একটু কম। স্ত্রী স্বামীর হক আদায় করবে, স্বামী স্ত্রীর হক আদায় করবে, দুজনে সঠিক পথে চলবে, তবে একটুখানি বেশি আমি আল্লাহ স্বামীদের বেশি দিয়েছি। রসুল কি বলেছেন, যারা স্বামী স্ত্রীর কাছে প্রিয় একে অপরের কাছে, আমি রসুল বলছি আমার কাছে আমার আল্লাহর কাছে প্রিয়, এটা আমাদের, ওদেরটা বলতে পারবো না। আপনার কথাবার্তাটা কেমন হবে, আমাদেরটা আলাদা ওদেরটার মতো নয়, ওদেরটা কেমন বলতে পারবো না, আমাদেরটা কেন হবে, এই স্পিকিং ক্যাপাবিলিটির মাধ্যমে কোনো মানুষের হার্টে অ্যাটাক না হয়, আমার হাতের পদ্ধতিতে হ্যান্ডের স্টাইলে কারোকে যেন আঘাত না দিই, জুবান ঠোঁটের আঘাতে এবং হাতের দ্বারা স্ত্রী বাপ মা প্রতিবেশী অসহায় ইহা তাকে যে কোনো ধর্ম বর্ণের মানুষকে যেন আঘাত না দিই, এটা আমাদের, ওদেরটা বলতে পারবো না। কিন্তু আপনি কোনটা নেবেন আমি জানি না, আপনি মাদ্রিসে বসে আমারটা নেবেন কিনা জানি না, কিন্তু যদি আল্লাহর কোরআন রাসূলুল্লাহর হাদিস হয় আঙুল বাড়িয়েছে আপনার বিরুদ্ধে। জি হ্যাঁ, আল্লাহর কোরআন রাসূলুল্লাহর হাদিস আপনাকে নিতে হবে না, নিতেই হবে। কেন এই আঙুল বাড়ে আমি আফতাবকে তিনবার বলেছি, শরীয়তের স্বার্থে একবার আপনাদের উদ্দেশ্যে বলেছি, যদি কথাটা আপনাদের বাবা যে আমি আফতাব আমার হয়, তাবারুক খাওয়ার পরে যেমন প্যাকেটটা কিরকম ভাবে ফেলে দেয়, এই ছেলেটা কোথায় ফেলে, বাইরে ডাস্টবিনে। আমার কথা আমি যেটা বলছি যদি পছন্দ না হয় অনুরোধ করছি নেবেন না, ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যাবেন, কিন্তু আঙুল বাড়িয়ে বলছি যদি কালামুল্লাহ আমার রসুলের হাদিস হয় ওটা কিন্তু নিতেই হবে, নট কম্প্রোমাইজ, সবটাই আমাদের আলাদা হবে। আপনার হাসিটা আমাদের হাসিটা একটু আলাদা হবে, ওদের হাসিটা আলাদা হবে। তাহলে হাসিটা দিয়ে শুরু করি, বাইরামা দস্তরামা, অনেক নামাজ পড়লাম, অনেক জিকির করলাম, রাত জেগে জেগে তাহাজ্জুদ ইশরাক কিছু ছাড়লাম না, জিকির নামাজ ইবাদত বান্দেগি সবই করলাম, না 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 আল্লাহ আল্লাহ রাসূল যদি আপনার আমার উপরে খুশি না হয় ওই নামাজ রোজা ইবাদত আল্লাহ দরবারে কোনো কাজে লাগবে না। নামাজ পড়ে পড়বেন আগে আল্লাহতে খুশি করতে হবে, আপনি আমাকে দাওয়াত করেছেন আমি গিয়ে সাঁটিয়ে দিয়ে আসবো, আগে আপনার সঙ্গে সম্পর্ক ভালো থাকতে হবে তো। হ্যাঁ আপনাকেই বলছে, আপনি আমাকে দাওয়াত করেছেন, আমি আপনার বাড়ি খেতে যাব তখনই যখন আপনার সঙ্গে আমার অন্তরের কানেকশন থাকবে। ছ মাস কথা না, এই আমার বাড়ি দাওয়াত যাবে যাবে, আমি খাবো কি করে আপনার বাড়িতে, আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন না, আপনি দাওয়াত করেছেন আমি কবুল করলাম কিন্তু খাবো আমার দিল চাইছে না, আপনার সঙ্গে আমার সম্পর্ক ঠিক নেই। সাজদা করবেন নেকি পাবেন, আগে আল্লাহর রেজামন্দি রসুলের খুশি আপনাকে হতে হবে। কেমন আপনি ইবাদত করলেন, কেমন তসবি পড়লেন, কেমন জিকির নামাজ আদায় করলেন যে আমার আল্লাহ এবং তার রসুল আপনার উপরে খুশি নেই, তাহলে শুকনো ইবাদত করে কোনো লাভ আছে, শুধু শুধু রাত জাগছেন কেন আপনি, আগে চেষ্টা করুন কি কাজ করলে আল্লাহ খুশি হয় নারাজ হয় ওটা জানুন। নফজ নামাজ পড়লে নেকি আছে আলহামদুলিল্লাহ সবাই জানে, তার মানে এই নয় ফরজে আইন ছেড়ে দিয়ে রাত জেগে বসে থাকবেন, আগে আল্লাহ আল্লাহর খুশি করুন, সব ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, আগে কানেকশনটা তৈরি করুন। আকীদা ঠিক আছে, মেশিন ঠিক আছে, গোষ্ঠের টুকরো ঠিক আছে, কোরআন হাদিস এজমা কিয়াসের উপরে আছেন, একজন যোগ্য ইমাম খুঁটি ধরেছেন না, হুজুর ওটা তো বুঝি না, প্রথম ডোজ হয়েছে দ্বিতীয় ডোজটা তো খুব ভালো বোঝো, আর ওটা বুঝি না মানে কেন, 90 পরে ওমিক্রন ওটা তো ভালো বোঝো, বাড়ি থেকে বার হলে মাস্ক লাগাতে হয় ওটা তো বোঝো মুসলমান, এটা কেন বোঝেন না। নফল নামাজটার গুরুত্ব ইসলাম দিন শরিয়ত বেশি দিয়েছে নাকি ফরজ আইন আওকাতি সালাত পাঁচটা, এটা কেন বোঝেন না। ওদের মতো তাদের মতো না, আপনার পীর মাশায়েক কি বলছে সেটা ধরেন, আর আপনার পীর মাশায়েক যেটা বলছে সেটা আল্লাহ আল্লাহ রাসূল বলছে, আপনার পীর মাশায়েক তিনি কে, উলিল আমর হুকুম দেনে ওয়ালা জামানার মুজাদ্দিদ বলেছে চলো,
তাহলে হাসিটা দিয়ে শুরু করি, ওদের হাসি আমাদের হাসি। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, না 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 বান্দা গো বেশি হাসবি না। কে বলেছেন, কে বলল কথাটা, কার কথা? আমার দিকে তাকাবেন না, আমার দিকে তাকাবেন, আমার আল্লাহ বলছেন। ফালিয়াদহাকু কালিলাও ওয়াবকু কাসীরা, আল্লাহর কোরআন জানিয়েছে বান্দারে হাসিটা তোদের যেন কম হয়, কালিলা থোড়া। ওয়াবকু কাসীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোদের কান্নাটা যেন বেশি হয়। পৃথিবীর জমিনে যদি আমরা বেশি বেশি কাঁদতে পারি, চোখের পানি ফেলতে পারে, দিলটা নরম হয়, দিলটা যদি আপনার আমার নরম হয়, আপনার আমার হাতের দ্বারা মুখের ভাষায় অপরাধ পাপ কম হয়। এ মুসলমান, আল্লাহর হাবিব আল্লাহর রাসূল সারা জিন্দেগিতে উচ্চ আওয়াজে ভয়ঙ্কর শরিয়াতের খেলাফ কোনদিন হাসলেন না। আল্লাহর রাসূল আল্লাহর হাবিবকে আপনি ফলো করবেন, আপনার নবী আপনাকে কেমন হাসতে বলেছেন, আমার রাসূলের হাসিটা মিশকাতুল মাসাবি অনুযায়ী তাবাসসুম হাসি, মুচকে হাসি। শুধু তাই নয়, এই রকম হাসি কারা হেসেছিলেন? ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির হাসি, আমার পাঁচ নানা জান আপনার পাঁচ হুজুর কিবলার হাসি, আল্লামা পীর সাইফউদ্দিন সিদ্দিকী হুজুরের হাসি, না 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 পীর আল্লামা কলিমুল্লাহ সিদ্দিকী হুজুরের হাসি। একটু মিলিয়ে দেখো না, ইনাদের হাসিটা হলো কোরআনের হাসি, ইনাদের হাসিটা হলো রাসূলুল্লাহর অনুযায়ী সুন্নতের হাসি। এ হাসির দ্বারা আপনার আমার জন্য সুন্নতে রাসূল আদায় হয়ে যাবে। অতএব মুসলমান, ওদের হাসির অভিনয় করবেন না, ওদের মতো হাসার চেষ্টা করবেন না, ওদের মতো কাঁদবেন না। ওরা কেমন করে কাঁদে? মানুষ যখন মারা যেত আয়ামে জাহেলিয়াতে পিরিয়ডে, আল্লাহ রসুলের জামানায় কাঁদার জন্য টাকা দিয়ে লোককে ভাড়া করা হতো। তোমরা কাঁদো, আমি বাপ হারা, মা হারা, আমি স্বামী হারা, স্ত্রী হারা, অর্থের বিনিময়ে মক্কার জমিনে এসে তোমরা কাঁদো। আল্লাহ রসুল বললেন, না 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 গো, কান্না কেমন হবে, কান্নাটা কেমন হবে? তোমার বাপ মা যদি চলে যায়, আওয়াজ করে কেঁদো না, শরিয়াতে খেলাফ কেঁদো না, চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে যাবে। সবরে জমিন ইখতিয়ার করো, ধৈর্য ধরো, কেননা আমার আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারের সঙ্গে আছে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহর কোরআন রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী মুসলমান, আপনার আমার হাসি কান্না কিন্তু এক নয়, ওদের মতো নয়। আল্লাহর কোরআন রাসূলুল্লাহর হাদিস মোতাবেক যদি আমরা কাঁদতে পারি, হাসতে পারি, ইনশা আল্লাহ 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 রসুল আপনার আমার উপরে খুশি হয়ে যাবে। আপনার স্ত্রী হাসছে, রাস্তার মানুষ শুনে তারা নাকে মুখে চাপা দিচ্ছে, শরিয়তের খেলাফ হাসি। আপনার মা হাসছে, রাস্তার বাইরের মানুষ শুনছে, এটাও হিজাবের বাইরে, পর্দার বাইরে। আপনার কান্নাটা মৃত ব্যক্তির পাশে বসে যদি ভয়ঙ্কর গীত গেয়ে গানের সুরে মিলিয়ে মিলিয়ে আওয়াজ করে যদি কাঁদে, মনে রাখবেন এটা শরিয়তের খেলাফ কান্না। মাশায়েখ মুরুব্বিরা যে শিক্ষা দিয়েছেন আমাদের, এজন্যই এই কান্না ওই মৃত ব্যক্তিকে কষ্ট দেয়। তেলাওয়াতে কোরআন করুন, সুবহানাল্লাহ পড়ুন, আস্তে কাঁদুন। সবাই বলে আস্তে কাঁদো, কারণটা কি? এটাই কারণ। ওরা কেমন কাঁদতো? কিছু অ্যামাউন্ট পে করে ভাড়া করে আনতো, আমার মা মারা গেছে, আমি কাঁদতে পারিনি, তোমরা কাঁদো। প্রিয়ডটা কি ছিল? আয়ামে জাহিরিয়াত, রাসূল এসে বলছে এ নেহি চলেগা। আচ্ছা, আমার মা মরে গেছে, টাকা দিয়ে ভাড়া করে কাঁদবে? আমার আব্বাজান চলে গেলেন আর আমি পয়সা দিয়ে এসে কাঁদবো? ওরা আমার বাপের দর্দ, মায়ের দর্দ কি বোঝে বলুন না? হুজুর, আমার চোখ দিয়ে পানি বাড় হয়নি, অভিনয় করো, অভিনয় করলেও নাকি আছে? বান্দা কান্না আসেনি, বান্দা কাঁদতে তো কি হবে না,
আমার যে বান্দা বান্দি কাঁদে তাদের পাশে বসে তাদের মতো অভিনয় করবি বান্দা, আমি আল্লাহ আমার রহমতে দরিয়ায় জোশ মেরে উঠবে বান্দাটা কাঁদার চেষ্টা করে, পাপ করে করে গুনাহ খাতা করে অন্তরটা পাথর হয়ে গিয়েছে কিন্তু চেষ্টা আসছে, পরেশানির মধ্যে চেষ্টা করে মানজাদা ফাওয়াজাদা যে চেষ্টা করে সফল হয়, আমার বান্দা সত্যিকারে কাঁদার চেষ্টা করে, আমি আল্লাহ এই অভিনয় করার জন্য গো কান্না যারা কাঁদলো তাদের সঙ্গে সমার করে ওর চোখের পানি আমি আল্লাহ কবুল করে দিলাম। চোখে পানি আসছে না আল্লাহর ভয়ে যে কাঁদছে তার মধ্যে অভিনয় করুন, চোখটা বন্ধ করে হু হু করুন, করুন আপনি, আপনি চেষ্টা করছেন চোখে পানি আসছে না আল্লাহর ভয়ে, আপনি অভিনয় করে কাঁদুন, আল্লাহ আপনাকে যারা কাঁদলো তাদের মধ্যে সমার করে দেবেন। কেন বলুন তো, আল্লাহ বাহ্যিকটা দেখেন না তো, আর যেটা চিৎকার করে কাঁদছে ওর ভিতর থেকে কাঁদছে না অভিনয় করছে ওটা কেউ জানে, ও নাটক করে চিল্লাচ্ছে কি কান্নাকাটি করার পর সম্পত্তি নিজের নামে করবে কে জানে, কেউ জানে, কেউ জানি, আমরা জানি না তো, আল্লাহ কেউ জানি না, ছ মাস পর বুঝতে পারবো, এক বছর পর জানতে পারবো কত বড় ক্ষোভ বিষ কেন কেঁদেছিল সেদিন, পাঁচ বছর পর জানা যাবে। টোটাল অ্যাসেট সেই যে সবচেয়ে বেশি কেঁদেছিল চাচা অথবা ভাইপো, সে নিজের নামে করে হারাম গিলছে, খাইনি গিলছে, চোখের পানি ফেললেই মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করা যায়। জি হ্যাঁ, আজ সমাজে আমরা জুব্বাধারী টুপিধারী বড় বড় নামধারী আমরা ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারি। জি, আপনার স্বামী চলে গেছে আমি আপনাকে গিয়ে ব্ল্যাকমেল করবো, আপনার স্ত্রী চলে গেছে আমি ব্ল্যাকমেল করব, এই চোখের পানি অ্যাপ্লাই করে আপনাকে অ্যাটাক করব, জানেন এত সস্তা নাকি। এই জন্যই আল্লাহ বলেছেন বান্দা তোর বার্জিক অভিনয় আমি দেখবো না, কিন্তু কান্নার অভিনয় কর, আমি আল্লাহ তোকে কান্না সঙ্গে মিলিয়ে তোর নাজাত দিয়ে দেবো, বলো না। তাহলে একটা বলেছি, কান্না হাসি ওদের মতো নয়, বেহায়া বেসরম নির্লজ্জ ওদের হাসির সীমানা নেই, কান্নারও রেস্ট্রিকশন নেই, আপনি যে এহাতা যে বাউন্ডারির মধ্যে আছে এটা ইসলাম দিন শরিয়াত, এর মধ্যে ইসলাম দিন শরিয়াত রাসূলুল্লাহর হাদিস আছে, আল্লাহর কোরআন আছে, আপনি ইচ্ছা মতো কাঁদতে পারেন না হাসতে পারেন না, আপনি একজন ইমানদার বলে দাবিদার পারেন না। বলুন মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথা বলুন, যারা তার সহমত দেখেছেন একজন দাঁড়িয়ে বলুন হুজুর কেমন করে হাসতেন, কি ভুল বলছি নাকি, আমি হুজুর কেবলা সহবত পেয়েছি, অল্প হলেও পেয়েছি, আমি চামড়ার চোখে দেখেছি, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিক হুজুর পীর রহমাতুল্লাহ আলাই দেখেননি হাসি, আহা নওয়ার আল্লাহ মারকাদা দেখেননি আপনারা, বলুন আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিক হুজুর পীর রহমান, বলে হুজুর আপনার মামাদের, আরে আমার মামা কেন দেখছেন, আপনাদের পীর মাশায়েখ আওলাদে মুজাদ্দিদে জামান যোগ্য ওলি এভাবে দেখুন, আমি আমার বাপ দাদা নানার প্রচার করতে আসিনি, আল্লাহ তাদেরকে রক্ত বানিয়েছে তাদের পদাঙ্ক অনুসরণ করে, বাংলার লক্ষ 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 ভক্ত পুরুষকে আল্লাহ ওলি বানিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আপনার নোংরা চোখ চশমা খুলুন, আপনি আফতাবকে দেখছেন, আফতাবের ভিতরে রক্তটা দেখছেন না, আফতাব আপনার সঙ্গে বসে চায়ের দোকানে গায়ে গা ঢেকে চা খেতে পারে, তাই বলে আপনি আপনার মতো ভাবছেন কেন, ছোট হুজুরকে দেখুন, পাঁচ হুজুরকে দেখুন, আপনাদের মুরব্বী বারবার এসেছেন আল্লামা পীর হুজুর হযরত মনসুর হোসেন পীর রহমাতুল্লাহ আলাইহি, বলুন ইমাম সাহেব জানেন, প্রমাণ দেখুন কিভাবে হেসেছেন বলুন, আর আপনার গ্রামের উদাহরণ দিই, মসজিদে যে মানুষটা সারা জীবন শেষ বয়সে এখন জামাতের সঙ্গে নামাজ পড়ে, ওই চাচার হাসিটা মিলাবেন মেলাবেন, সাদা সিদে মানুষটা হজ করেছে মানুষটাকে গুরুত্ব দেয় না কিন্তু হাসতে পারে না, জি না হাসতে পারে, হাসেন না। আমার নানি জানের, আমার নানি জানের কথা বলছি, ছোট হুজুরকে বলে আহলিয়া, শেষ জীবনে অসুস্থ, ভালোভাবে বসতে পারেন না চলতে পারেন না, বড় কমজোর, সকলে দোয়া করবেন, সকলে বলুন আমিন, আল্লাহ তার সেহাতে কল্যাণ নসিব করেন, বলুন আমিন। এখনো যখন হাসেন না কাপড়টারে মুখে চাপা দেন, কেন হাসতে পারেন না, আমার নানি জানারা হাসতেন, হাসতে হাসতে মুখে চাপা দেন, কেন হাসতে পারেন না, পারেন, ইসলাম দিন শরিয়াত সম্মত হাসেন, এটাই কারণ। আপনার মুরব্বী দাদি নানি দেখবেন কেন হাসছে না,
সারা জীবন চলে গেল হাসতে পারেন না, পারেন কিন্তু পারছেন না, এই হাসিটা আল্লাহর পছন্দ নয়, আমার রাসূলের পছন্দ নয়, আমার মা বোনেরাও ওরাও হাসতে পারে হাসেনি, এটাই কারণ। আল্লাহ আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবেন, আর আমার মুরব্বি চাচারা তারাও হাসতে পারেন, মামারা তারাও হাসতে পারেন, ভাইয়েরা সবাই হাসতে পারেন, যারা হাসছেন না মনে রাখবেন রাসূলুল্লাহ সেই তাবাসসুম হাসির দিকে লক্ষ্য করে হাসেন, যেটাকে বলা হয় কাহ কাহ, অর্থাৎ চিৎকার করে উচ্চ আওয়াজে কান্নাটাও বানিয়ে বানিয়ে, দুটোই শরিয়াতের অবজেকশন আছে। অতএব ওদের সঙ্গে তুলনা যেন করবেন না। আল্লাহ রাসূল আপনার আমার জন্য সাবধানী বার্তা দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, মান তাশাব্বাহু বিকওমিল ফাহুয়া মিনহুম, ওদের সঙ্গে চলাফেরা ওঠা বসা মুআমালাত খাওয়া দাওয়া লেনদেন যদি ওদের অনুকরণ করে হয়, আমি রাসূলুল্লাহ বলছি ময়দানে মাহশারে আল্লাহ পাক ওদের সঙ্গে হাশর হবে, যে বেনামাজি দাঁড়িয়ে মোতা শরিয়াতের খেলা চলেছে আপনারও হাসরটা তার সঙ্গে হবে। বিদেশের অনুকরণ করবেন, অন্য ধর্ম বর্ণের করুন, অসুবিধা নেই, ওদের মতো হেয়ার স্টাইল, ওদের মতো কথাবার্তা, ওদের মতো খাওয়া। আমি বলেছি আমাদের খাওয়া আলাদা বলেছি তো, তাহলে ওদের মতো খাওয়াটা কেমন? বাবা, ওরা জুতো টুতো খুলবে না, খাওয়ার আদব দেবে না, আল্লাহর নাম নিয়ে শুরু করবে না। মিশকাতের হাদিস, আমার রাসূল বলছেন খাওয়ার আগে তোমরা বিসমিল্লাহ আল্লাহর নাম লও, যদি খাওয়া শুরু হয়ে যায় ভুল করে বলো বিসমিল্লাহিল আউয়াল আখিরে, তাহলে আমার আল্লাহর নামে শুরু করছি প্রথম থেকে শেষ। এর অর্থ কি? যদি শয়তান খেয়ে নেয় তার ক্ষমতা নাই, বার করে দিতে পারে। ওদের খাওয়ার কোনো সেলিকা নেই, রাসূল বলছেন তিন ঢোকে খাও, তিনটে স্টাইলে। আপনি ঠান্ডা পেয়ে মারলেন টান হুঁচুট খেয়ে বমি করে, কেন? ইসলাম দিন শরিয়াত নেই তোমার খাওয়ায়। অনেকদিন পর পেয়েছে গরমে স্প্রাইট ছাড়ে নাকি, থামস আপ পেয়েছে আর ছাড়ে, হেরান ঢক 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 কটা। আমি নিজে কানে শুনেছি আল্লামা পীর সাহেব হুজুর পীর রহমাতুল নানা জান একদিন দেখি মেয়েদের তালিম দিচ্ছে, কি বলে জানেন? ওই দাঁড়িয়ে খাওয়ার ব্যাপারে নিজে বলছেন যে দাঁড়িয়ে তোমরা পান করবে না, আমরা কিতাবে পড়েছি কিন্তু হুজুর বাড়িতে মেয়েদের বলছেন, এটা আমার শোনা, নিজের কানে শোনা, কি বলছেন? খাবে না। যে তোমরা জানতে যে এইভাবে খাওয়াটা কত অপরাধ, কতটা শরীয়তের খেরাব, আর কারা খায় তোমরা জীবনে খেতে না, মজবুরে আমরা খেয়ে ফিরি না, খাবেন না, ওরা খেতে পারে, ওরা খাবে, ওটা ওদের কালচার, ওদের অ্যাটিচিউড, ওদের মেন্টালিটি, ওদের আমাদের এক নয় আলাদা, আপনি এক করবেন না। আমাদের কোরআন আছে, আমাদের ইসলাম আছে, আমাদের দিন আছে, আমাদের শরিয়ত আছে, আমাদের নামাজ আছে, রোজা আছে, আমাদের হারাম আলাদা জিনিস, হালাল আলাদা জিনিস, আমাদের সত্য একটা জিনিস, মিথ্যা একটা, ন্যায় আলাদা, অন্যায় আলাদা, ওরা এক করতে পারে, আমরা এক করতে পারি না। জি, আমাদের বাপ মা আমাদের কাছে আলাদা, ওদের বাপ মা ওদের কাছে আমাদের মতো নাও হতে পারে। আল্লাহর কোরআন জানালো আবিল ওয়ালিদাইন ইহসানা, আল্লাহ পাক জানালেন বান্দারে বাবার প্রতি দয়া রহমত ভালোবাসা তোমরা দেখাবে, কুল্লাহুমা কওলান কারীমা, আমি আল্লাহ তোমাদের আবার শিখিয়ে দিলাম ওই বাবার সঙ্গে যখন তোমরা কথা বলবে মিষ্টি ভাষায় আদবের সঙ্গে তাদের মান ইজ্জত বজায় রেখে কথা বলবে। শুধু তাই নয় বান্দারে, আমি আল্লাহ তোদের শিখিয়ে দিচ্ছি বান্দা, তোরা যখন দোয়া চাইবি আমি আল্লাহ আমার কাছে চাইবি, কিন্তু বাপ মার জন্য কেমন করে দোয়া চাইবি আমি আল্লাহ তোদের শিখিয়ে দিলাম, তোরা কেমন করে দুনিয়া আখেরাতের জন্য দোয়া চাইবি আমি আল্লাহ শিখিয়ে দিলাম, কেন ওদের চাওয়া আমাদের মতো চাওয়া নাই, ওরা কেমন করে চায় আপনি আমাকে দিন আমাকে দিন আমাকে দিন, এভাবে চাই না ওরা, আপনি চাইতে পারবেন না, আপনি কেমন করে চাইবেন? আপনার খোদা আমার আল্লাহ, আল্লাহর কোরআনের মধ্যে শিখিয়ে দিলেন বান্দা দুনিয়া চেয়ে নিবি আখেরাত চেয়ে নিবি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে ভালাই করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা আখেরাতও আমাদের ভালাই করুন, ওয়া কিনা আযাবান্নার জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচান, এটা হলো একজন ইমানদার মুসলমানের চাওয়া। বলুন সুবহানাল্লাহ, আপনি কিভাবে চান আমি জানি না, আর আমি কিভাবে চাই আপনারাও জানেন না, কিন্তু চাওয়ার সেলিকা সিস্টেম এটাই, শরিয়ত সম্মত চাওয়া। আপনি হাত তুলেন বললেন আল্লাহ আমাকে কোভিড-19 থেকে বাঁচাও, আর সবাইকে কি মেরে দেবে নাকি? আল্লাহ আমাকে বাঁচাও, সেলফিস মুসলমান জিনা, অলওয়েজ বি পজিটিভ এন্ড ওপেন মাইন্ডেড, ইসলামের শিক্ষা দেয়।
আপনি তো ক্র্যাক মাইন্ডের, হিংসুটে ইমানদার। একজন ইমানদার কোনোদিন ছোট মনের হতে পারে না। আপনি বলুন আল্লাহ বিশ্বের মুসলমানকে নয়, আল্লাহ বিশ্ববাসীকে বাঁচান। সব ধর্ম ঢুকেছে তোর মধ্যে, এই কথা বলে না। আল্লাহ বিশ্ববাসীকে বাঁচান, তার সব ধর্ম মনে ঢুকে গেল তো। আল্লাহ আমার ইমানদার মুসলমান ভাই বোনদের বাঁচান, বলো তো। আল্লাহ আমার প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বাঁচান। এবার আপনি ঘরে ঢুকুন, আল্লাহ আমার আব্বা আম্মাকে বাঁচান, আপনার মহব্বতী মানুষ পীর মাসায় তাদের কথা বলুন, স্ত্রী বাচ্চাদের কথা বলুন। আল্লাহ আমার বাচ্চার কি হবে, বাচ্চার মায়ের কি হবে, বাপের কি হবে, স্বার্থপর মুসলমান। আপনি সবার জন্য চান, নিজের জন্য চান, আর আবার কিছু হাইব্রিড বলে হুজুর আবার কি হচ্ছে বলতে বাধ্য, আমি কন্ট্রোল করতে পারছি না। তাদের চাওয়া ইসটা আলাদা, আল্লাহ আমার জান্নাত, আল্লাহ আমার জান্নাত, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মুআল্লা। দুনিয়া কি জাহান্নামে যাবে? হাত তুলেই জান্নাত জান্নাত করছে কেন? কেন দুনিয়াটা কি হবে? দুনিয়া কামিয়াব হয়ে গেছে আপনার। আবার আরেকজন, আল্লাহ আমার দুনিয়ায়, আল্লাহ আমার বিজনেস, আমার ব্যবসা, আমার কাজ কারবার, আমার বাচ্চাটা, আল্লাহ আমার শ্বশুরটা শাশুড়িটা, পুরো খানদান টানছে, আখেরাত ভুলে গেল, দুটোই রিক্সে আছে। তাহলে আমাদের চাওয়া এক না আলাদা? হায় কথা বলছি না, ওদের চাওয়া আলাদা, আপনার চাওয়াটা আলাদা হবে আল্লাহর কাছে। ওরা যা খুশি তার প্রভুকে বলতে পারে, কিন্তু আপনি যখন চাইবেন আপনার চাওয়াটা সিস্টেমেটিক্যালি যেন হয়। অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড ওপেন মাইন্ডেড, খোলা মনের খোলা হৃদয় নিয়ে সারা বিশ্ববাসীর জন্য চান, সমস্ত মুসলমান নরনারীর জন্য চান, সারা প্রতিবেশী গ্রামবাসী, আরে সবাই আপনার দুশ্মন গ্রামের, তাদের জন্য চান না? স্পেশাল রহমত আল্লাহর আপনার উপরে নাজিল হবে, চলে বলুন সুবহান। তাহলে আপনি গ্রামের মানুষকে ছাড়েননি, প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে চেয়ে এবার আপনি আপনার ঘরে বাপ মা স্ত্রী বাচ্চা সবার জন্য চাইলেন। আল্লাহর দরবারে আপনার চাওয়াটা, ইবাদতটা বড় পছন্দনীয় হয়ে যাবে। ইচ্ছরে বললেন না? তাই আল্লাহ শিখিয়ে দিলেন বান্দা, আমার কাছে যখন চাইবি বান্দা, নিজের জন্য তো চাইবি কিন্তু না গো, সারা বিশ্বের মুসলমানের জন্য চেনে, সবার জন্য চেনে, বাপার জন্য চেনে, প্রতিবেশীর জন্য চেনে, তুই তোর শত্রুর জন্য চেনে, বন্ধুর জন্য চেনে, না না না, খোলা মনে যদি হতে হয় সবার জন্য চাইতে হয়, তবে হ্যাঁ বান্দা, শুধু দুনিয়া চাইবি না, নাজাত মিলবে না, শুধু আখেরাত চাইবি না, ওখানেও নাজাত মিলবে না। যদি নাজাত পেতে হয় আমি আল্লাহ কোরআনে শিখিয়ে দিচ্ছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। তাহলে আমাদের চাওয়া ওদের চাওয়া এক নয়, এক নয়। আপনার দেখা আমার দেখা এক নয়, সকাল হয়ে যাবে শেষ হবে না। আপনার দেখাটা যদি মানুষের ক্ষতি করার জন্য দেখা হয়, আপনার দেখাটা যদি মানুষের সর্বনাশ করে দেখার জন্য হয়, ওই দেখাটা শরীয়তের খেলাফ। আপনার দেখাটা যদি মানুষের দুঃখে দেখা হয়, আপনার দেখাটা যদি বাপমার মুখের দিকে তাদের প্রতি দয়া মহাব্বাত ভালোবাসা দিয়ে, একবার যদি আপনি আপনার বুড়ো বাপমার মুখের দিকে যদি একবার চাক তাকাতে পারেন, আল্লাহ রাসুল জানালেন একটা মাকবুল হজের সওয়াব আল্লাহ নসিবে করে দেবেন। এটা আমার আব্বা জান, এটা আমার জনম দুঃখিনী মা, এত মাস ধরে কষ্ট করেছে খোদা গো, কত মেহনত করেছে, এটা আমার আব্বা জান, বাচ্চা শিশু অবস্থায় আমার জন্য কত মেহনত করেছে খোদা গো। দুনিয়ার মানুষ শুনতে পায় না, দুনিয়ার মানুষ বুঝতে পারে না, আপনার অন্তরের কথা আলিমুল গায়ব আমার আল্লাহ জানেন। সবাই আপনার মুখের দিকে তাকিয়ে আছে, কেউ কিছু বুঝতে পারে না। আপনি আপনার বুমরুব্বী আব্বার মুখের দিকে চেয়েছি, মনে মনে বলছেন আল্লাহ গো আমার আব্বা জানের হায়াতটা দারাজ করে দিন, আল্লাহ পাক আমার আম্মার হায়াতটা দারাজ করে দিন। আল্লাহ রাসূল বললেন ওই বাপমার দোয়া চাওয়াটা আল্লাহর দরবারে ছেলের জন্য কবুল হয়ে যায়। শুধু তাই নয়, ওই
ছেলেটা যখন বাপ মার কবরের ধারে গিয়ে কাঁদবে, আল্লাহ গো আমার বাপ মা আল্লাহর ওলি ছিল না, গুনাহগার ছিল, আমি জানি না, আমার মা নামাজ পড়েছে না পড়েনি, আমি ছেলে হিসেবে কিছুই জানি না, কিন্তু আল্লাহ ওটা তো আমার গর্ব ধরে নিব, ওটাই তো আমার আব্বা জান, দুনিয়ার কোনো মানুষ কি বলেছে আমি জানি না, একটাই কথা জানি আল্লাহ গো এটা তো আমার মা আব্বা, এই আমার আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দিন। আল্লাহ রাসূল বলেন এইভাবে যখন ছেলেরা দোয়া চায় আমার আল্লাহর আরশে জোশ বেড়ে ওঠে রহমতের জরিয়ায়, ও ফেরেশতা যাও যাও আমার ওই বান্দা বান্দির চোখের পানিটা জমিনে পড়ার আগে যেন ওদের কবরের আজাব আমি আল্লাহ পাক বন্ধ করে দিতে চাই। সব ওদের মতো, সব ওদের মতো, ওদের আলাদা আমাদের আলাদা, একজন ইমানদারের চাউনি একজন বেঈমান মুশরিক কাফেরের চাউনি এক নয়। একটা রাস্তায় পেরেক পড়ে আছে একজন ইমানদার মুসলমান দেখছে, রে এ তো আমার বাচ্চা না হলো সারা আড়খানির কোনো বাচ্চার পায়ে লাগতে পারে, যেমনি হাতটা বাড়ালো রাসূলুল্লাহর হাদিস এসেছে ইজা দিনে ওয়ালা কই চিজ কষ্ট দে দিতে পারে এমন কোন জিনিস আমার কোন উম্মা তুম্মদি রাস্তা থেকে তোলে, আমি রাসূল বলছি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ সর্বনিম্ন হলেও তার মধ্যে ঈমান জিন্দা আছে, ওটা ঈমানদার মুসলমান জুড়ে ভরুন সুবহানাল্লাহ। ঠিক আপনার পাশে আপনার ভাইটাও দেখছে, আল্লাহ আফতাব ভাইয়ের বাইকটা ঠিক ওখান দিয়ে যাবে, আল্লাহ একটু অপেক্ষা করি, দাঁড়িয়ে আছে দেখছেন দেখছেন, ওর কিরমান কাতিবিন লিখছে আমারও কিরমান কাতিবিন লিখছে, কোনটা আপনার পক্ষে কোনটা আমার পক্ষে বলুন আপনারা, তাহলে ওদের দেখা আমাদের দেখা এক নয়। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু, রাসূল বলছেন ওদের মতো অনুকরণ করে চললে ওদের সঙ্গে তোলা হবে, কি আমরা ওদের সঙ্গে উঠতে চাই? এই সবাই মিলে বলেন আমরা আমাদের মুজাদ্দিদের জামানের সঙ্গে উঠতে চাই, এক ঝান্ডার নিচে ইনশাআল্লাহ দরবার ইলাহিতে আমরা আশাবাদী, ফুরফুরে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির এক ঝান্ডার নিচে একসঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে যেতে চাই, শুধু তাই নয় দিদার ইলাহি আমরা পেতে চাই, বলুন ইনশাআল্লাহ। সব আলাদা, ওরা ওদের বাপ মার সঙ্গে কিরকম ব্যবহার করে আমরা কিন্তু করব না।